romanțări. আমরা সুশাসিত ঢাকার আওতায় আমরা প্রথম বছর থেকে বাজেটে আমাদের জনপ্রতিনিধি কাউন্সিলরদের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাউন্সিলরের জন্য 1 কোটি টাকা আমরা বরাদ্দ নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা এলাকার সমস্যাগুলো সমাধানে তারা ফলপ্রসূ কার্যক্রম নিতে পেরেছে। আমরা প্রত্যেকটি সংসদ সদস্যের জন্য তাদের এলাকা ভিত্তিক 2 কোটি টাকা বরাদ্দ রেখেছি। ইনশাআল্লাহ আমাদের এখন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আগামী বছর থেকে আমাদের কাউন্সিলরদের বরাদ্দ দ্বিগুণ করা হবে, 2 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আগামী অর্থ বছর থেকে আমাদের সংসদ সদস্যদের বরাদ্দ দ্বিগুণ করা হবে, 4 কোটি টাকা আমরা তাদের সংসদীয় এলাকায় আমরা বরাদ্দ নিশ্চিত করব। এভাবে আমরা আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা ফলপ্রসূ সুফল ঢাকাবাসীর দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। আমি শেষ করছি আমাদের ঐতিহ্যের ঢাকা দিয়ে। এই ঐতিহ্যের বলয়, আপনার সাক্ষী বলয় আমরা চিহ্নিত করেছি। এই মাঝে আমরা আমাদের বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ আমাদের মুনতাসির মামুন স্যারের নেতৃত্বে আমরা একটি কমিটি গঠন করেছি, যাতে করে আমরা আমাদের এই ঐতিহ্যের স্থাপনাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি এবং একটি ঢাকাকে একটি পর্যটক নগরীতে পরিণত করতে পারি। ঢাকামুখী বিদেশি এবং দেশি পর্যটক আমরা সৃষ্টি করতে চাই। সেই লক্ষ্যে আমাদের যেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, আমাদের ঐতিহ্যের অনুষ্ঠানগুলো যেভাবে আমরা করছি, উদযাপন করছি, তার সাথে সাথে আমাদের একজন একজন পর্যটকের যা যা প্রয়োজন খাবার দাবার থেকে আরম্ভ করে তার যে সুযোগ সুবিধা, তার যে উপভোগ করণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিশ্চিত করার লক্ষ্যে আমি এক একটি ঐতিহ্যের বলয় সৃষ্টি করছি। যেমন আমাদের এখন ওই প্রথম ধাপে আমরা পঞ্চম ঐতিহ্যের বলয় নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই মাঝে আমরা পরিদর্শন করেছি আমাদের সকল পর্যটকের টিম, যারা সংশ্লিষ্ট অংশীদার আছে তাদেরকে নিয়ে আমরা সরেজমিন পরিদর্শন করেছি। কোথা থেকে কোথায় প্রথমে যাবে, সেখানে কিভাবে আসবে, সেখান থেকে হাঁটার পথে কিভাবে যাবে, সেখানে রিক্সা লাগবে নাকি, ঘোড়ার গাড়ি দেবো নাকি, সেখানে কোথায় কোথায় কি খাবার পরিবেশন করা হবে, কোথায় সেখানে যানবাহনগুলো থাকবে, প্রত্যেকটি বিষয় খুঁটি নাটি প্রত্যেকটা বিষয় আমরা পক্ষানুপক্ষভাবে বিচার বিশ্লেষণ করে সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করব। আমাদের প্রথম যে বলয়, ঐতিহ্যের বলয় 5, সেটা ঢাকেশ্বরী মন্দির, আমাদের জাতীয় মন্দির থেকে শুরু হবে। সেই ঢাকেশ্বরী মন্দির থেকে নেমে একজন পর্যটক সেখানে সেই ঢাকেশ্বরী মন্দিরের স্থাপত্য শৈলী ঐতিহ্যকে ধারণ করে উপভোগ করে তিনি স্বাচ্ছন্দ্যে হেঁটে বেরিয়ে আব্দুল আলীর মাঠের পাশ দিয়ে সেখানে একটু উপভোগ করে সে চলে যাবে লালবাগের কেল্লায়। কিভাবে যাবে, কোন হাঁটার পথ দিয়ে যাবে, সেখানে সে কোথাও আপ্যায়িত হতে চায়, কোন রেস্তোরাঁয় থাকতে পারবে, কোন দোকানে সে কিছু কেনাকাটা করতে পারবে, এই বিষয়গুলো পূর্ণ করে আমরা সেগুলো আমরা নিশ্চিত করব। এবং লালবাগের কেল্লায় সে যাবে, লালবাগের কেল্লা ঘুরবে, লালবাগের কেল্লা ঘোরার পরে সে কোন পথে বেরিয়ে বেরোবে, সেখানে আমাদের পুরাতন একটি চাটা ছিল পাগির চাটা, সেটাকে আমরা পুনঃসংস্কার করবো, সেটাকে আমরা ফিরিয়ে আনবো। তারপরে সে মেধা মসজিদে যাবে, যেটা আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য, আমাদের ঐতিহ্যবাহী স্থাপত্য, সেখানে যাবে, সেখানে পরিবেশ আমরা সৃষ্টি করব, সেখানে আমাদের কী কী ঐতিহ্যের বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি সেগুলো আমরা তুলে ধরবো। তো সে যদি বাকরখানি খেতে চায়, কোন দোকানে বাকরখানি পাবে, সে যদি পুরাতন ঢাকার ঐতিহ্যের পান খেতে চায়, সে কোথায় সেই পান পাবে, সেই পূর্ণ বিষয়গুলো আমরা সেখানে নিশ্চিত করবো। এভাবে আমরা একটি ঐতিহ্যের বলয় সৃষ্টি করব, যেখানে আমরা আমাদের পর্যটকদেরকে আমরা আকৃষ্ট করব। আমরা ঢাকা শহরে পুরাতন ঢাকাকে একটা রাসায়নিক গুদামে আর রাখতে চাই না, আমরা ঐতিহ্যের ঢাকা হিসেবে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই, যেখানে আমাদের রয়েছে 400 বছরের পুরাতন ঐতিহ্যের স্থাপনাগুলো। এভাবে আমরা ঢাকাকে পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে এই 3 বছরের এই পথ চলা অত্যন্ত দুর্বল ছিল, অত্যন্ত কঠিন, আমাদের সকলকে নিরবাসভাবে পরিশ্রম করতে হয়েছে।
আমরা করোনা মহামারীর মাঝে শুরু করেছি। যদি করোনা মহামারীর দুই বছর বাদ দেওয়া হয়, যেটা সব বিশ্বের সব জায়গায় যে ওটাকে ধরে না, তাহলে আমরা পেয়েছি মাত্র এক বছর। এই এক বছরের মধ্যেই আমরা আমাদের ঢাকাকে নতুন রূপে বাসযোগ্য নগরীতে পরিণত করার অগ্রযাত্রায় পথে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার প্রতিফলন ঘটেছে যে বাসযোগ্য নগরীর যে সূচক, সেই সূচকে গত বছরই আমাদের উন্নয়ন হয়েছে প্রায় 3 ধাপ, যেখানে আমরা সর্বনিকৃষ্ট চতুর্থতে থাকতাম, এখন আমরা সেখান থেকে উত্তরণ হয়ে সপ্তমে এসেছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমাদের এই কার্যক্রমগুলো বহির্বিশ্বের যারা সূচক নির্ণয় করে তাদের নজরে পড়বে এবং তারা আমাদের এই বাসযোগ্য নগরীর সূচকে ঢাকাকে আরো উপরের দিকে নিয়ে যাবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। ইনশাআল্লাহ আমাদের আমরা এই সফলতা শুধু আমাদের নির্ণায়ক যে আমরা সঠিক পথে রয়েছি, এটা হলো আমাদের নির্ণয় যে আমরা সঠিক পথে রয়েছি। আমরা যেই কর্ম পরিকল্পনা নিচ্ছি, আমরা কোনো ভুল ভ্রান্তি বা ভুল পথে অগ্রসর হচ্ছি না, আমরা সঠিক পথে অগ্রসর হচ্ছি। এবং যত প্রতিকূলতায় আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, ইনশাআল্লাহ জাতির পিতা যেভাবে বলেছে আমাদেরকে দাঁড়ায় রাখতে পারবে না, আমাদেরকে কেউ আমরা একটি উন্নত মাঠ ঘাটায় ইনশাআল্লাহ আমরা পরিণত করবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।